বাংলাদেশের রাজনীতির সামনে নতুন কিছু এনেছে এই রাষ্ট্রটা 72 সালে যেটা গণতান্ত্রিক হওয়ার কথা ছিল যেটা এই আওয়ামী লীগ করতে দেয়নি করেনি এবং গত 50 বছর ধরে এটা হয়নি আজকে বাংলাদেশে এইবারের আন্দোলনের পরিণতি হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা তার জন্য এই বিদ্যমান সংবিধান সংস্কার করতে হবে রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে ক্ষমতার ভারসাম্য আনতে হবে জবাবদিহি আনতে হবে এর মাধ্যমে কেবল ভোটাধিকার প্রতিষ্ঠা হতে পারে 18 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এই সরকার 18 কোটি মানুষ এক কাতারে এই জনগণের উত্তাল সমুদ্র কোন ক্ষমতাকে টিকিয়ে রাখতে দেবে না এই ক্ষমতা অচিরেই ধসে পড়বে সংবিধানের ক্ষমতা কাঠামোটা চিন্তা করা হয়েছে যে একজন ব্যক্তি যাতে তিনি সারা জীবন ক্ষমতায় থাকতে পারেন সেইভাবে তার হাতে ক্ষমতাটা দেওয়া দরকার তিনি ছাড়া দেশকে কেউ ঐক্যবদ্ধ রাখতে পারেন পারবেন না এই রকম চিন্তাই আওয়ামী লীগের দৌড় 72 সালে সংবিধান তৈরির সময় এই রকম চিন্তাই তারা করেছিলেন এবং করে এমন একটা জমিদারি ক্ষমতা কাঠামো তৈরি করেছেন যেখানে সমস্ত ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত করা হয়েছে একটা মোড়ক রাখা হয়েছে বলেছেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি কিন্তু ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির নামে একজন প্রধানমন্ত্রীর হাতে এই রকম জমিদারি ক্ষমতা পৃথিবীর ইতিহাসে কোথাও তৈরি হয় নাই কাজেই 72 সালের সংবিধানই হচ্ছে স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রকল্পনা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল 72 সালের সংবিধান সেই স্বপ্নকে পদদলিত করেছে তার ক্ষমতা কাঠামো দিয়ে 75 সাল কেবল তার পরিণতি মাত্র 75 সালের 25 জানুয়ারি যে বাকশাল করা হয়েছে একদল করা হলো আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে এর মূল আসল ব্যাপারটা হচ্ছে বাইরের যে মোড়কটা তথাকথিত ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ওই মোড়কটা আর তখন রাখা তারা প্রয়োজন মনে করছেন না অথবা অসুবিধা মনে করেছেন দেশ রাখতে হলে নিজের নিয়ন্ত্রণে রাখতে হলে নিজেদের জমিদারি টিকে রাখতে গেলে ক্ষমতা থেকে তো ছাড়া যাবে না মানুষের ইচ্ছা তো কোনো বড় নয় জনগণ কি চায় সেটা তো কোনো বিষয় নয় ক্ষমতা আমাদের জমিদারি আওয়ামী লীগের কিছু কিছু পার্টি নেতারা ইদানিংকালে বলেন আমরা দেশ স্বাধীন করেছি লুটপাট করলে আমরাই করব ডাকাতি করলে আমরাই করব উন্নয়ন করলে আমরাই করব সবই আমরাই করব সব করার অধিকার কেবল তাদের এইটা পার্টি নেতাদের মাথায় এমনি এমনি আসে না এটা এসেছে অনেক বড় বড় নেতাদের মাথায়ও এমনকি সংবিধান প্রণয়নকারীদের মাথায় অথবা তারা যদি নাও চেয়ে থাকেন ক্ষমতা এমন ভাবে ছিল যাদেরকে সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও চাপের মুখে এর বাইরে কোথাও যেতে পারেন নাই পারেন নাই বলেই 72 সালে ওই সংবিধান তিন বছরের মাথায় ওই সামনে যে মোড়কটা ছিল সেটা ছুঁড়ে ফেলে দিয়ে তারা 75 সালের 25 জানুয়ারি একটা একদলীয় শাসন আজীবন ক্ষমতা সমস্ত সংবাদপত্র কেবলমাত্র তাদের নিজেদের কথা বলবে মানুষ প্রতিবাদ করলে তার কণ্ঠ রোধ করে ফেলা হয় সেই শাসন টেকে নাই মর্মান্তিকভাবে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে 75 সালের 15ই আগস্ট বাংলাদেশকে এগিয়ে দেয় নাই কিন্তু এই শাসন করার এই বাসনা এটা যে টেকে না আগের ইতিহাস পরের ইতিহাস সবই প্রমাণ করেছে কোন স্বৈরাচারী একদলীয় শাসন জনগণের ইচ্ছাকে পদদলিত করে কোন শাসন এটা টেকে না আজকে শেখ হাসিনার মাথায় আবার একই ভূত চেপেছে তিনি নতুন কায়দায় বাকশাল করতে চাইছেন করে ফেলেছেন প্রায় সাফল্য আগের চাইতে বেশি বলা চলে তিনি ওই ক্ষমতা কাঠামোটাকে ব্যবহার করে ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ সমস্ত বিশ্বের বিভিন্ন নানা রকম এই রকম দমনমূলক শাসনের যত উদাহরণ আছে সবগুলো থেকে একটা একটা করে উপাদান ভাগ
ভাবনা তিনি সংগ্রহ করেন এবং সেগুলো এই দেশে প্রয়োগ করেছেন এই যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এইগুলো স্লোগান আপনি মনে করেন আওয়ামী লীগের আবিষ্কার এগুলো সব বিভিন্ন দেশ থেকে ধার করা ভারতে নরেন্দ্র মোদি যখন গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ডিজিটাল গুজরাটের কথা বলেছেন তখন তিনি স্মার্ট সিটির কথা বলেছেন তাহলে এই সব স্লোগানও যে তারা আনেন সেটা নিজেরা আনেন না দুনিয়ার বিভিন্ন উদাহরণ থেকে আমদানি করেন কর্তৃত্ববাদের মডেল 90 দশক থেকে বিভিন্ন দেশে চর্চা করা হয়েছে যে নির্বাচন বাইরের মোড়ক আকারে থাকবে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থী বাছাই হবে এমনকি টেলিভিশন ডিবেট পর্যন্ত হবে কিন্তু ভোটের দিন মানুষ নির্ধারণ করবে না কে নির্বাচিত হবে ভোটের দিন ওনারা যারা ক্ষমতায় আছে তারা ঠিক করবেন কাকে কাকে নির্বাচিত ঘোষণা করা যায় এইবারে ওনারা ওটা চাইছেন 18 সালে করতে নাকি চেয়েছিলেন আমরা বাজারে শুনি এখন তারা বাজারে ছেড়ে দিয়েছেন যে আসেন আপনারা আমরা সিট ভাগাভাগি করি এই রকম নানান রকম চেষ্টা এটা কর্তৃত্ববাদের মডেল ফাসিবাদের মডেল কি ছিল আমরা দেখেছি ইতিহাস যারা পড়েন তারা ত্রাস সৃষ্টি করবে তারা ত্রাসের মাধ্যমে সন্ত্রাসী রাজত্ব কায়েম করবে আর সেইটাকে জায়েজ করবে ওরা তো এই শাসনকে জায়েজ করছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাঙালি জাতীয়তাবাদের কথা বলে এখন উন্নয়নের কথা বলে এই তো তাদের জায়েজ করার জায়গা কাজেই তারা এই মডেল কায়েম করে শেখ হাসিনা ভাবছেন দমন পীড়ন চালিয়ে তো টিকে যেতে পারছি অতএব আমাদেরকে আর ফেলা সম্ভব না পায়ের তলার মাটি নাই এটা তারা অবশ্য বোঝেন যার ফলে 10 তারিখের আগে কিভাবে ভয় কম্পমান হয়ে গেল গেস্টাপো কায়দায় দলের নেতৃবৃন্দ বিরোধী দলের নেতাদেরকে গ্রেফতার করলেন বিএনপির মহাসচিব পর্যন্ত বাড়ি থেকে তুলে আনলেন এটা আমরা দেখেছি অনেক বেশি সময় হয়ে গেছে আমি শেষ করছি এইটা তারা চালান আরো নানান রকম কিছু করে আন্দোলনের বিভক্তি ধরানোর চেষ্টা করেন এগুলো পুরানো মডেল লোকজনকে কিনে ফেলার চেষ্টা করেন এই সব চেষ্টা কোনো কালেই সফল হয় না সুতরাং সরকার বিরোধী দলের আন্দোলন নানাভাবে বিভক্তি সৃষ্টি করবে সরকার বিরোধী দলের আন্দোলনে নানা বিভ্রান্তি ছড়াবে আমরা যেন কেউ তার ফাঁদে না পড়ি রাজনৈতিকভাবে একটা পরিণত চিন্তা হবে সরকারের এই সমস্ত কোন রকম কর্মকাণ্ডকে কোনোভাবে সাহায্য না করা রাজনৈতিকভাবে সরকারের ষড়যন্ত্রকে কিভাবে আমরা উন্মোচন করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে এবং সেই লড়াই যদি আমরা করতে পারি বাংলাদেশে অতি দ্রুত জনগণ ঐক্যবদ্ধ হবে জনগণের জন্য দরকার ছিল যে তারা কি পাবেন এই শাসনে যদি চলে তাহলে আর আর আবার জীবন দিয়ে লড়াই করে নতুন কিছু প্রতিষ্ঠার কি প্রয়োজন জনগণের জন্য দরকার ছিল যে নতুন কিছু একটা হবে এবং এইবার গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের রাজনীতির সামনে নতুন কিছু এনেছে এই রাষ্ট্রটা 72 সালে যেটা গণতান্ত্রিক হওয়ার কথা ছিল যেটা এই আওয়ামী লীগ করতে দেয়নি করেনি এবং গত 50 বছর ধরে এটা হয়নি আজকে বাংলাদেশে এইবারের আন্দোলনের পরিণতি হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা তার জন্য এই বিদ্যমান সংবিধান সংস্কার করতে হবে রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে ক্ষমতার ভারসাম্য আনতে হবে জবাবদিহিতা আনতে হবে এর মাধ্যমে কেবল ভোটাধিকার প্রতিষ্ঠা হতে পারে 18 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এই সরকার 18 কোটি মানুষ এক কাতারে এই জনগণের উত্তাল সমুদ্র কোন ক্ষমতাকে টিকিয়ে রাখতে দেবে না এই ক্ষমতা আছে ধসে পড়বে